আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছুটে যাচ্ছি। 2021 ঈদকে কেন্দ্র করে যে সমস্ত বড় বড় গরু লালন পালন করা হয়েছে সেগুলোকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আরেকটা কারণ হচ্ছে যেন আপনারাও ভবিষ্যতে এই ধরনের গরু পালন করতে উৎসাহিত হন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রবাসী ভাই আছে যারা আমেরিকা থাকে, তারাও কিন্তু গরু পালনে উদ্বুদ্ধ হচ্ছে এই সমস্ত ভিডিও দেখে। তা আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি চট্টগ্রাম। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গরু দেখানো হচ্ছে কিন্তু চট্টগ্রামের কোনো তো গরু দেখানো হচ্ছে না। তাই আমরা আজকে ছুটে চলে আসছি চট্টগ্রাম একদম সিটিতে, চট্টগ্রাম সিটির বাইজিদ থানার আনন্দবাজার পাশে। এখানে একজন নারী উদ্যোক্তা যিনি শখ করে একটি সুন্দর মাশাল্লাহ খুব চমৎকার একটি গরু লালন পালন করেছেন এবং উনি এটার নাম দিয়েছেন চট্টগ্রামের বিজয়। এই বিজয়টার ওজন এখন কীরকম হয়েছে, এই বিজয়টার দাম কত চাচ্ছেন আপা, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর এরকম শহরের মধ্যে একজন আপা কীভাবে এই গরুটা লালন পালন করতেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আমার দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হামিদা বেগম, আমি একটা গরু পালতেছি যে চট্টগ্রাম বাইজি থানা কুন্দুছাই আবাসিক এলাকা 1 নম্বর। আচ্ছা, তা আপা আপনি এমনিতে কি করেন যদি একটু বলতেন? আমি একজন গৃহিণী। আপনি সংসারের কাজ করেন? জি, আমি সংসারের কাজকাম করি, আমার গরু আছে, বাচ্চাটাকে একদম ছোট থেকে ফালতেছি। আচ্ছা আচ্ছা, আপনার গরু কয়টা আছে? গরু মোট 2টা গাভী আছে, এখনো বাচ্চা দেয় নাই। বাচ্চা দেয় নাই? হ্যাঁ। আর এই সার গরুটা আছে? এই সার গরুটা। আচ্ছা, তো আপনার হাজবেন্ড আসলে কি করে যদি একটু? আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী। ব্যবসায়ী? জি। উনি ব্যবসা করে, আপনি বাড়িতে পাশাপাশি গরু লালন পালন করেন? হ্যাঁ, গরু লালন পালন করি। আচ্ছা, দুইজনে মিলেমিশে আসলে সংসারটাকে চালিয়ে যাচ্ছেন? চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর এটা তো আসলে একটা চট্টগ্রাম সিটি, একদম মেন শহর। মেন শহর। আচ্ছা, এই শহরের মধ্যে আপনারা গরু পালন করতেছেন, আসলে এটা কিভাবে সম্ভব যদি একটু বলতেন? সম্ভব, আমার হাজবেন্ডের শখ আছিল, মানে একটা ব্রিটিশ গরু ফালবে, বড় করা, বড় করা নিয়ত আছিল অনেক। তো এখন গরুটা এখানে ভাড়া দিয়ে রাখি, যে আমরা নিজেরাও ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, এখানে কারেন্ট বিল ফানি সব কিছুই কিনার উপরে। এই যে ভাড়া বাড়ি, আপনারা নিজেরাও ভাড়া থাকেন, আসলে তো একটা ব্যয়বহুল। হ্যাঁ, এরকম ব্যয়বহুলের মধ্যে আপনারা গরু পালন করতেছেন, আসলে এটা কেন আসলে যদি একটু বলতেন? এটা গরুটাকে অনেক শখ করে ফালছি তো, নিজের সন্তানের মতো, এজন্য গত বছরও মানে বিক্রির চেষ্টা ছিল কিন্তু দামের সাথে বনে নাই, তো এজন্য আসলে মূলত আপনারা শখের বসে ফালা হয়েছে গরুটা। এই যে নিজেরও ভাড়া থাকতেছেন, গরুরও কেউ রাখতেছেন, আসলে গরুর প্রতি ভালোবাসার টানে এটা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর এই যে আপনি গরু লালন পালন করতেছেন, 2টা গাভী একটা সার গরু, তো 2টা কি গাভী ভালো গাভী, কিরকম দুধ দেয়? না, এখনো দুধ দেয় নাই, মানে বাচ্চা দিবে। আচ্ছা, এগুলো কি শুরু করছেন? বাচ্চা দিবে, এগুলো মাত্র শুরু করছেন, কতদিন যাবত? এই বাচ্চাগুলো 1 বছর যাবত আছে আর কি। আর এই সারগরুটা? সারগরুটা এখানে 3 বছর। 3 বছর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আসলে এগুলো কিভাবে লালন পালন করেন যদি একটু বলতেন? লালন পালন তো শুকনা খ্যার খায়, মাঝে মধ্যে আবার কাঁচা ঘাস আছে, আবার ভুসি, চনা, তারপরে মসুরি, ভুট্টা, এইসবই খাওয়াই। এইসব কিছুই খাওয়ান? হ্যাঁ। আচ্ছা, কাঁচা ঘাস থেকে আনেন? কলাও খাওয়াই, বিরিশটা খাওয়াই, যে কলা। আচ্ছা আচ্ছা, এটাকে কলাও খাওয়ান? কলা খায়। আচ্ছা, তো আপু কলাটা কেন খাওয়াইছেন যদি একটু বলতেন? কলাটা যাতে পেটটা যাতে ঠান্ডা থাকে, গরম বেশি ছিল তো অনেকদিন খানা খায় নাই। আচ্ছা, অনেকদিন খানা খায় নাই গরমের কারণে? গরমের থেকে, গরমের কারণে অনেকদিন খাবারও খায় নাই। আমরা কোনো মেডিসিন খাওয়াই না এটাকে, যা প্রকৃত খাবার আছে তা দিয়েই লালন পালন করতেছেন। তা আপনার এখানে কি পর্যাপ্ত কাঁচা ঘাস আছে? আছে, কাঁচা ঘাস আছে, একজন দিয়ে যায়, আসি আসি আচ্ছা এসে দিয়ে যায়। আচ্ছা, আর এমনিতে আপনারা এই যে এটাকে খাওয়াচ্ছেন, দানাদার খাবার কতগুলো খাওয়াচ্ছেন দৈনিক? কয়বেলা 2 বার দিই, ডেইলি 2 বার দিই, আবার মাঝে মধ্যে দুপুরেও হালকা খানা দিই। আচ্ছা আচ্ছা, দানাদার খাবারের মধ্যে কি কি রাখছেন?
দানাদার খাবারের মধ্যে আছে আপনার পাতা ভুষি সয়াবিন মুসুরি ভুট্টা তারপরে সনাছোলা আচ্ছা আচ্ছা এগুলো দিচ্ছেন এগুলো দিচ্ছেন আচ্ছা কি রকম টাকা খরচ হচ্ছে আপনার দৈনিক যদি একটু বলতেন দৈনিক এটার পিছনে তাই 1200 টাকা খরচ হবে তাহলে বেশি হয়ে গেল না 1200 হলে সবাই তো দেখি যে মোটামুটি 800 বা 700 এরকম টাকা খরচ করে আপনাদের খরচটা একটু বেশি হচ্ছে না আমাদের যে জিনিসগুলো দিই আইটেমগুলো এগুলোর একটু দাম বেশি এগুলো একটু দাম বেশি জি আচ্ছা আচ্ছা সবাই তো এই ধরনের খাবারই দেয় হুম আপনার খাবার কি এই যে কলা খাওয়ান ওই ধরনের খাবারের কারণে কি দামটা বেশি পড়তেছে না কলা তো ধরেন সব সময় তার খাওয়াছি না গরমের সময় খাওয়াইছি আচ্ছা আচ্ছা গরম যখন বেশি পড়ছে তখন খাওয়াইছি আসলে কি আপনার এই কলা বা বিভিন্ন ফল ফ্রুট খাওয়ার কারণে টাকাটা বেশি লাগতেছে না শুধু দানাদার খাবারে বেশি লাগতেছে না আমার শুকনা খাত তো ধরেন ব্যবসা করে হিসাবে নিজের উপরে চলে যায় এটার জন্য সমস্যা নাই কাঁচা ঘাসও তো কিনা সব কিছু কিনা সব কিছুই কিনা এখানে আপনারা তো ভাড়াও থাকেন সব কিছু মিলে আপনার টাকাটা বেশি পড়তেছে বেশি পড়তেছে অনেকে তো ধরেন নিজস্ব জায়গায় ফার্ম করতেছে এত খরচ নাই বুঝছি 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 তা আপু আসলে তো অনেকে শখ করে বিভিন্ন গরুর নাম দেয় সুন্দর সুন্দর তা আপনি আসলে এটাকে কি নাম দিয়েছেন ওর নাম দিছি বিজয় বিজয় এটা কি চট্টগ্রামের বিজয় জি আচ্ছা আচ্ছা তা আপনার এরকম চট্টগ্রামের বিজয় নাম দেওয়ার কারণটা যদি একটু বলতেন না নাম দিছি আমাদের একটা শখ ছিল মানে গরুটা যখন বড় হয়েছে ওর একটা নাম রাখার দরকার সবাই তো বিভিন্ন রকমের নাম রাখে এই জন্য নামটা আমরা শখ করে দিছি আগে থেকেই রাখছি বিজয় বিজয় আচ্ছা কষ্টের পরে যদি যেটা অর্জিত হয় সেটাই আপনারা আসলে ওই রকম দিতে চাচ্ছেন যে আমরা কষ্ট করে লালন পালন করতেছি এই জন্য এটার নাম দিচ্ছি বিজয় যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার আসলে বিজয় জি এটাই আচ্ছা আচ্ছা আপনার বিজয়ের ওজন কি রকম হয়েছে বিজয়ের ওজন 30 মন 30 মন হয়েছে মানে আনুমানিক 30 মন আচ্ছা আনুমানিক জি আচ্ছা এটা কি আপনারা মাপছেন নাকি না এমনিতে দেখে শুনে বলতেছেন না মাপি নাই আমরা আনুমানিক দিছি 30 মন আচ্ছা আনুমানে দিছেন 30 মন জি আর এটা পালন করতেছেন 4 বছর ধরে 5 বছর একদম 5 বছর ধরে ছোট বাচ্চা নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে যাক চট্টগ্রামের বিজয় 30 মন প্লাস দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানে একজন আপা এটাকে লালন পালন করেছেন তা আপা এই গরুটা নিয়ে আমার দর্শক বা ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি গরুর নাম দিছি বিজয় অনেক শখ করে ফালছি কিন্তু শখ করে ফালে তো রাখা তো আর সম্ভব না হুম হুম আমি চাই গরুটা বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা এবছর চাচ্ছেন আপনি গরুটাকে ছেড়ে দিতে গরুটা এবছর ছেড়ে দিতে চাই কিন্তু যারা যোগাযোগ করতে চায় নাম্বার দিয়ে দেব ওই নম্বরে যোগাযোগ করতে পারবে আচ্ছা তারা যেন আয়েশা দেখে শুনে নিয়ে যায় তারা যেন এসে দেখে শুনে নিয়ে যায় আর যারা যাদের পছন্দ হবে নিবে জায়গা মতো আমরা পৌঁছে দেব আচ্ছা আচ্ছা এটা কি আপনি কোনো দাম চাবেন দাম যখন চাচ্ছি না আসি দেখবে যোগাযোগ করবে করার পরে পছন্দ হইলে আমরা নেওয়ার মাধ্যমে ওটা বলি আমারও যত লস না হয় ওনাদেরও যত লস না হয় ওই সিস্টেমে দামটা আচ্ছা আচ্ছা আপনি খুব সুন্দর কথা বলছেন যেন আপনারও লস না হয় তাদেরও যেন লস না হয় একটা ন্যায্য দাম যেন আপনিও পান ওরাও যেন নিয়ে খুশি থাকতে পারে আপনি একজন নারী এবং সংসারে পাশাপাশি আপনার একাই গরু লালন পালন করতেছেন আপনার হাজবেন্ড ব্যবসা করেন তা আপনি কি মনে করেন বাংলাদেশে অন্যান্য যারা নারী আছে তারা এরকম সংসারের পাশাপাশি সংসার গোছানোর পাশাপাশি এরকম গরু লালন পালন করতে পারবে হ্যাঁ পারবে গরু লালন পালন করলে উন্নত হবে সংসারের পাশাপাশি গরুও লালন পালন করতে পারে আচ্ছা কোনো ধরনের সমস্যা হবে না তো সমস্যা হবে ইচ্ছা করলে পারবে ইচ্ছা করলেই পারবে আচ্ছা সংসারে একটা বাড়তি আয়ও তারা করতে পারবে আয় করতে পারবে আচ্ছা বাড়তি আয় আচ্ছা আপু আপনার গরুটাকে একদম সুসজ্জিত করেছেন মালা টালা একদম মনে হয় যে বিভিন্ন জঞ্জনীয় দিয়েছেন আসলে বোঝা যাচ্ছে অনেক আদরের অনেক আদর করে ফালছি দেখতে তো ফালছেন নাম দিছি বিজয় আচ্ছা তা আপু এটা যদি এবার বিক্রি করতে পারেন তো সামনে কি আরো পালন করবেন হ্যাঁ নিয়ত আছে আরো নিয়ত আছে আরো পালন করবেন আচ্ছা আচ্ছা এরকম ভাড়ার জায়গা নিয়েও পালন করবেন দেখি না আল্লাহ কি রাখছে তো বলা যায় না হুম হুম দেখি বিজয়ের ইয়াতে কি পাওয়া যায় আচ্ছা আচ্ছা বলতে পারবো না যদি আপনি বিজয়ী হন তাহলে সামনে আরো পালন করবেন হ্যাঁ নিয়ত আছে মানে আরো পালন করার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন নারী হয়ে বলতে যাচ্ছেন আল্লাহ হাফেজ